আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। সর্বদা কাজ করে যেতে হবে মানুষের জন্য, ভোটের বাকি হলে চলবে না, হাবড়ার এক অনুষ্ঠানে এসে মন্তব্য মন্ত্রীর। যশোর রোডের উপর ভ্যান চলাচল করতে না দেওয়ার অভিযোগে বনগাঁ থানায় ডেপুটেশন ভ্যান চালকদের। হাবড়ার ট্রাক কোয়ার্টার যুব গোষ্ঠী ও কবিগুরু রোডের বাসিন্দাদের পক্ষ থেকে চলছে দুর্গোৎসবের মণ্ডপ তৈরির জোর প্রস্তুতি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গোবরডাঙ্গার জমিদার বাড়িতেও চলছে জোর তোড়জোড়। বনগাঁ খারুর পুলিশ সংঘের উদ্যোগে আয়োজন করা হয়েছিল ফুটবল প্রতিযোগিতা। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এক প্রতিবাদী ছেলে রুখে দাঁড়ানোর গল্প নিয়ে বাংলা ছবি ফিরে আসবে মুক্তি পেল সম্প্রতি। আজকে বিস্তারিত খবরে, সর্বদা কাজ করে যেতে হবে মানুষের জন্য, ভোটের পাখি হলে চলবে না, হাবড়ার খারুর এক অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন হাবড়ার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 2011 বিধানসভা নির্বাচনে জয়ী হবার পর হাবড়াকে নতুন রূপে সাজাতে উদ্যোগী হয়েছিলেন বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী হাবড়াকে নতুন ভাবে সাজতে দেখেছে হাবড়াবাসী। সর্বদা উন্নয়নের কাণ্ডারি হয়ে থেকেছেন তিনি। হাবড়ার খারুর এক অনুষ্ঠানে এসে পল্লিশ্রী ক্লাবকে আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করবার পাশাপাশি তিনি আরো বলেন, সর্বদা কাজ করে যেতে হবে মানুষের জন্য, ভোটের বাকি হয়ে থাকলে চলবে না। অনেক খেলাধুলা করছে, যারা খেলাধুলা উদ্ভাবন প্লেয়ার তাদের একটু দুটো ফুটবল দিয়ে একটু গ্রামে রাস্তা একটু তৈরি করে একটু লাইট লাগিয়ে দিতে পারলে একটু খুশি হবে মানুষ। মানুষ খুশি হবে, আমি খুশি হব যে আমি তারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছি, তাদের প্রত্যাশা অনেক বেশি হবে। ক্লাবটা 2 লাখ টাকা চাইছে, একটা ক্লাব যদি করতে পারে সব ক্লাবকে দিচ্ছে হাবড়া। খেলাধুলার জন্য হাবড়ায় যা করবে, হাবড়ায় আমরা স্টেডিয়াম তৈরি করছি, আমরা অত্যাধুনিক স্টেডিয়ামে তার অনুমোদনের জন্য দিল্লি পাঠিয়েছি, আমরা রাস্তায় লাইট করেছি, লাইট ঢোকাবো, আমরা গ্রামের ভেতরেও লাইট কাজটা করার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় চয়েস করেছিল নির্বাচন করে একটা ব্রিজের দরকার ছিল, সে ব্রিজ মানুষকে পরিষেবা দিতে হবে, ভোট নিয়ে চলে গেলে হবে না, ভোট নিয়ে মানুষকে এটাই দায়িত্ব, এটাই কর্তব্য। আমাদের মানুষ কই ভোট চাইবে, তুমি ভোট নিয়ে তুমি আমার জন্য কি করছো। অন্যদিকে রাজনৈতিক নেতাদের চিরাচরিত রূপের বাইরে বেরিয়ে বিরোধীদের কটাক্ষ না করেই সকলের মঙ্গল কামনা করলেন মন্ত্রী। ওরা ভালো করে থাকুক, ওরা বেঁচে থাকুক, ওরা সুস্থ শরীরে থাকুক, সিপিএমের লোকেরা, কংগ্রেসের লোকেরা, বিজেপির লোকেরা, আমরা যেমন খেয়ে পড়ে থাকবো বাচ্চা নিয়ে, ওরা যেন খেয়ে পড়ে বাচ্চা নিয়ে ভালো করে থাকুক। পূর্বী নিউজের জন্য অনিমেষ ও সত্যপ্রতের রিপোর্ট। বনগাঁ যশোর রোডের উপর ভ্যান চলাচল করতে না দেওয়ার অভিযোগে সোমবার বনগাঁ থানায় ডেপুটেশন দিলেন আইটিটিইউসির প্রায় 1000-এরও বেশি ভ্যান চালক। গত 2 দিন ধরে বনগাঁ যশোর রোডের উপর ভ্যান চলাচল করতে দিচ্ছেন না বনগাঁ পৌরসভার কর্মীরা, এমনকি কোনোভাবে যশোর রোডের উপর উঠলে চালকদের বেধড়ক মারধর করছেন ওসব পৌর কর্মীরা। এমনই অভিযোগে সোমবার বনগাঁ থানায় বিক্ষোভ করে ডেপুটেশন দিলেন আইএনটিটিইউসির ভ্যান ইউনিয়নের প্রায় 1000-এরও বেশি ভ্যান চালক। চালাচ্ছি, আজও আমরা ভ্যান চালাচ্ছি, আমাদের যে যেখানে নেতারা ডাকে আমরা যাই, আমাদের যা বলে আমরা তাই শুনি, আমাদের সবাই একটা আশা আছে আমাদেরকে কিছু দেবে, এদের সঙ্গে আমরা চলাফেরা করি, আমরা সব যেখানে আমাদের অসুবিধা সুবিধা হয় আমাদের নেতারা ডাকে। আজকে বলে নয়, আজ 3-4 দিন ধরে আমরা ভ্যান যখনই আমরা ভাড়া ধরছি তখনই আমরা যদি যাই মতিগঞ্জে, কেউ ভাড়া যদি ধরে তাকে পাঠিয়ে দিচ্ছে একটা গ্রামের দিকে, কেউ যদি শিবমন্দিরে, কেউ যদি 78 বাস স্ট্যান্ডে, যেটা হচ্ছে আমাদের দক্ষ, আমরা যেতে পারছি না প্যাসেঞ্জারকে নিয়ে। এবার যদিও আমরা প্যাসেঞ্জারকে নিয়ে যদি আমরা ঘুরে যাই, যদি আমরা 2-1 টাকা চাই আমাদের দিতে চায় না, অতএব আমাদেরকে ভ্যান থেকে নেমে চলে যায়, হ্যাঁ আমাদের মেন রোডে উঠতে দেয় না, রোডের কোনো আমাদের কোনো কাজকর্ম করতে দেয় না, যদি আমরা কেউ ঠেলে উঠে যাই আমাদের লাঠি ধরে, ভ্যান ধরে লাঠির বাড়ি দিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেয়। যদিও এ বিষয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আদ্য জানান, যশোর রোডের উপর লাগাতার যানজট নিয়ন্ত্রণ করতে ভ্যান চালকদের অন্য রুট করে দেওয়া হয়েছে। ভ্যানালারা যেমন চলছে তেমনিই চলবে, ভ্যানালাদের বিষয় কি কোনো এখানে কোনো সিদ্ধান্ত হয়নি, ওরা যেভাবে মানে কিছু
কতিপয় নেতৃত্ব তাদের মানে একটা ইউনিয়নের নামধারী নাম নাম করে তারা প্রচারের হাইলাইটে আসতে চাচ্ছে। আজকে ভ্যানালা প্রকৃত ভ্যানালাদের ভ্যানালাদের আমরা গত তিন দিন আগে আমাদের এমপি ওসি ট্রাফিক আমি নিজে এবং পৌরসভার যারা আরও পার্কিং ডিপার্টমেন্টের যারা ট্রাফিক ডিপার্টমেন্টে থাকে একটা আলোচনা আর সবাই বনগাঁর মানুষ জানছিল বিগত কয়েকদিন ধরে আমাদের নতুন ব্রিজ থেকে মানে দাখালদার সেতু থেকে এক নম্বর রেলগেট যেতে হলে এক ঘন্টা সময় লাগছিল, যেটা মাত্র 10 মিনিটে লাগে। তা কিভাবে যানজটটারে মুক্ত করা যায়, সকল কিভাবে ভ্যান চালকদের এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে আগামী 14 অক্টোবর প্রশাসনিক স্তরে বৈঠক হবে বলে জানা গেছে। কোরবি নিউজের জন্য অয়ন্ত পাত্র রিপোর্ট। বৈশাখের শুরু চৈত্রের শেষ, এমনই থিম অবলম্বনে জীবন্ত মডেল দ্বারা এবার দুর্গোৎসবে মণ্ডপ সজ্জা হতে চলেছে হাবড়া স্টাফ কোয়ার্টার্স যুবগোষ্ঠী এবং কবিগুরু রোডের বাসিন্দাদের পক্ষ থেকে। এবারের এই পুজো 65তম পদার্পণ করলো, তারই জোর প্রস্তুতি চলছে। আমরা সাফ কোয়ার্টার যুবগোষ্ঠী এবং কবিগুরু রোডের বাসিন্দাদের উদ্যোগে যে সর্বকালীন দুর্গা উৎসব শুরু হয়ে গেছে, আমাদের দুর্গা উৎসব আমাদের এইবারে বিশেষ বৈশাখের শুরু চৈত্রের শেষ জ্যান্ত মডেল দ্বারা। গত বছর পূর্বী বাংলার দর্শকদের বিচারে সেরা পুরস্কার অধিকারী আমরা হয়েছিলাম, এবছর আশা করছি তার থেকেও ভালো কিছু আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো। তাই সকলকে ভারতীয় শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ আমরা স্টাফ কোয়ার্টার এবং কবিগুরু রোডের যুবগোষ্ঠীর যে দুর্গোৎসব সংগ্রহ। থ্যাংক ইউ। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউব অয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউব অয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে মহিলা পুরুষ ও ছোটদের সকলে সব ধরনের পোশাকের একটাই ঠিকানা লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস লেডিস এবং কিডস এর সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক পিএল মেডিকেল গলি হাবড়া পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসের একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী, শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব, শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন, সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার, নামি দামি কোম্পানির শুটিং শার্টিং চুড়িদার থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর, শার্ট প্যান্ট সাফারি ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার, 3,000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্চালি, যশোর রোড হাবড়া, আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান, রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি আরও অনেক কিছু।
ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। শরতের আকাশে দোলা দিচ্ছে কাশফুল, আর সময় পৌঁছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসন্ন। বিভিন্ন ক্লাব সর্বজনীন পুজোর মতোই দুর্গাপুজোর প্রস্তুতি চলছে বহু পুরনো এবং ঐতিহ্যপূর্ণ গোবরডাঙার জমিদার বাড়িতেও। শোনা যায় আজ থেকে প্রায় 300 বছর আগে প্রজাদের মঙ্গলের কথা ভেবে গোবরডাঙ্গার জমিদার বাড়িতে দুর্গাপুজো চালু করেন তৎকালীন জমিদার ফেলারা মুখোপাধ্যায়। সেই থেকেই বংশ পরম্পরায় দুর্গাপুজো হয়ে আসছে এখানে। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আজ বন্ধ হয়েছে জমিদার প্রথা, কিন্তু বাড়ির প্রতিটি কোণে কোণে আজ ছড়িয়ে রয়েছে জমিদার বাড়ির সেই ঐতিহ্যই। এখন আর জমিদারি না থাকলেও সেই নিয়ম নীতি মেনে আজও পুজো হয় এখানে। জন্মাষ্টমীর কাঠামো পুজো করে শুরু হয় সেই এক চালার প্রতিমা তৈরির কাজ। প্রতিপদ থেকে ঠাকুরের তালালে ঘট বসিয়ে শুরু হয় পুজো। দুর্গাপুজোর সব আচার একই থাকলে শুধু বদলে গেছে বলি প্রথা। প্রতিমা তো আমাদের এক চালার বৈশিষ্ট্য, এক চালার প্রতিমা ছাড়া প্রতিমা হয় না। আদারওয়াইজ কোন রকম ডাকেশ্বরের প্রতিমা। আর একটা জিনিস বন্ধ হয়েছে, আগে যেমন প্রচুর বলি হতো, আমাদের 97 সাল থেকে বলি বন্ধ করা, 97 সাল থেকে বলি বন্ধ হলো। পুজোয় আগের মতো জৌলুস না থাকলেও এতটুকুও ভাটা পড়েনি আনন্দে। ইতিহাস বিজারিত এই পুজো দেখতে প্রতি বছরই হাজির হন বহু মানুষ, নিষ্ঠার সাথে পুজো করেন সকলে। প্রচুর দর্শনার্থী আছে এবং দুর্গাপুজোর সময় অ্যাকচুয়ালি এখন তো বাড়ি আমরা বন্ধই রাখি আর মোটামুটি, আর দুর্গাপুজোর সময় যেন এক্সিবিশনের মতো সব দলে দলে সমস্ত গ্রামাঞ্চল থেকে বাইরের থেকে অনেক যাত্রীরা আসেন। এই টিভির দৌলতে বেশ কয়েক বছর ধরেই টিভিতে দেখাচ্ছে, যার জন্য প্রচুর কলকাতার থেকে যা আসেন সবাই, আমরা আপনাদের পুজো দেখবো। অনেকে থেকে যান, রাত্রিতে গেলেন, সকালে এলেন। আর লোকাল লোকেরা তো অষ্টমীর দিনকে তো এখানে পুজো দেওয়ার একটা হিড়িক আছেই, অষ্টমীর পুজো দেওয়া এখানে তো প্রচুর ভিড় হয়, মানে আমাদের পুজোরই মুশকিল হয়ে পড়ে, এত ভিড় হয়ে যায়। আর দুর্গা পুজোর বাকি মাত্র আর কয়েকদিন, তাই ইতিমধ্যেই জমিদার বাড়ির এই পুজো নিয়ে তোড়জোড় শুরু হয়েছে জোর কদমে। পূর্ব নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। হাবড়া থারুর পল্লিশ্রী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো 8 দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন হাবড়ার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ অনেক বিশিষ্ট জনেরা। নিয়ন্ত্রক বিশেষ এবং নলিনী দত্ত স্মৃতি চ্যালেঞ্জকে সামনে রেখে সোমবার হাবড়ার ভারত পল্লিশ্রী সংঘের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো 8 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। পল্লিশ্রী সংঘের উদ্যোগে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল বিভিন্ন জায়গার টিম সদস্যরা। খেলোয়াড়দের উৎসাহ দিতে হাজির হয়েছিলেন হাবড়ার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও। এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো শিমুলতলা আমরা সবাই এবং ফুলতলা ফ্রেন্ডস গ্রুপের মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে ফুলতলা ফ্রেন্ডস গ্রুপ 3-1 গোলে হারায় শিমুলতলা আমরা সবাই ক্লাসে। পূর্ব নিয়মিত জন্য অনিমেষ ঘোষের রিপোর্ট, হাবড়া। দর্শনী দশভূজা, পুজোর মজা এবার ঘরে বসে। স্পন্সর্ড বাই নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ মডার্ন টিবয়েজ, সবার গর্ব রাজ নন্দিনী, ফ্রেশ ফার্স্ট টেস্টি নিউ পরিধান জুয়েলার্স, অলঙ্কার নয় অহংকার। সাফিসিয়েন্ট স্টক, স্পট ফাইনাল, স্পট ইন্স্যুরেন্স ক্লেম, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on,
seen forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pagana. Phone number 8388-993-888. কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাফিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাস্টিভ সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাস্টিভ সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার, চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার, এক নম্বর গলি। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এক প্রতিবাদী ছেলে রুখে দাঁড়ানোর গল্প ও জীবনের নানা টানাপোড়েনের গল্প নিয়ে বাংলা ছবি ফিরে আসবে মুক্তি পেল বড় পর্দায়। তপন মুখার্জির কাহিনী ও পরিচালনায় এক প্রতিবাদী ছেলের জীবনের প্রতিটি ক্ষেত্রে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার গল্প নিয়ে বাংলা ছবি ফিরে আসবে মুক্তি পেল বড় পর্দায়। এই ছবিতে অভিনয় করেছেন অরিজিৎ, মৃণাল সেন, রমা প্রসাদ সহ অনেকেই। দীর্ঘদিন ধরেই এই ছবিতে মুক্তি না পেলেও অবশেষে ছবিতে মুক্তি পাওয়ায় বেশ এক্সাইটেড এই ছবির ফলাফলীরা। মৌলিক গল্প, একটা ছেলে, শহরতলীর ছেলে, সেই ছেলেটা জীবনের মানে খুব টানাপোড়েন থেকে বড় হয়েছে, বাবা ছিল না, মা বোন তাদের নিয়ে মানুষ করেছে, একদম নেক্সট ডোর নেবার যে ধরনের চরিত্র আমরা দেখতে পাই সেই ধরনের চরিত্র আমি এখানে দেখেছি। কোনো লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার নয়, নর্মাল ক্যারেক্টার, যে ক্যারেক্টার আমরা আশেপাশে চারদিকে দেখতে পারি সেই ধরনের চরিত্র। আগে আগে শেষ মিন, হ্যাঁ, এরপরে কী হয়, আস্তে আস্তে ছেলেটা একটু একটা চক্রের মধ্যে পড়ে যায়, সেখানে একটু প্রতিবাদী একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টার থেকে সে বেরিয়ে আসে, বেরিয়ে এসে সমাজে যে সমস্ত লোকজন আছে যারা যারা নেগেটিভ সো কল তাদের এগেনস্টে দাঁড়ায়, এবং এই যে ব্যাপারটা সে করাপশনের মধ্যে তার বোনকে হারায়, সে তার নিজের বন্ধুকে হারায়, সেইখান থেকে সমাজের সাথে যুদ্ধ করে সে আবার ফিরে আসে, তার জন্য ছবিটার নাম হচ্ছে ফিরে আসবে। কন্টেন্টটা হচ্ছে আজকের এই যে সোসাইটি, সোসাইটির যত রকম অন্যায়, অত্যাচার, অবিচার, তার বিরুদ্ধে একটা আমার ছবির গল্পের যে নায়ক তার বিরুদ্ধে সে প্রতিবাদ করে এবং প্রতিবাদ করে অঙ্গীকারবদ্ধ হয়, সেখান থেকে ফিরে আসে এবং যত প্রতিকূলতাই থাক সেই প্রতিকূলতার মধ্যে থেকে সে লড়াই চালায়, অনুকূলে থাকে শুধু তার ইচ্ছা এবং অদম্য শক্তি, এটাই তার সম্বল, এবং সেইভাবেই গল্পের ভিড়ে ফিরে আসে, এটাই হচ্ছে ফিরে আসবে। দিস ইজ দ্য কন্টেন্ট অফ খারাপ ছেলের চরিত্র। রমাদার সঙ্গে লাস্ট কাজ করেছি, ভীষণ ভালো অভিজ্ঞতা। তপনদার সম্বন্ধে বলার কিছুই নেই, আমি তপনদার অভিনীত চরিত্র দেখিনি, কিন্তু আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রির গর্ব যে উনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একই ছবিতে নেগেটিভ রোলের চরিত্র অভিনয় করেছেন। যখন এই ছবিটা করার জন্য আমার কাছে তপনদা বললেন, তখন ওনার সঙ্গে কাজ করার একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার হয়েছিল, একটা খিদে ছিল কাজটা করার রাধের, এবং তপনদার সঙ্গে কাজটা করতে পেরে আমি ভীষণ হ্যাপি। আমরা অনেক ইন্টার লোকেশনে গিয়ে কাজ করেছি এবং তপন দা অ্যাক্টর থেকে ডিরেক্টর টার্ন ওভার, এটা সাক্ষী হতে পেরে ইটসেলফ আমার ভীষণ ভালো লেগেছে। ক্যারেক্টার সেন্স মানে ভীষণই একটা ডাউন টু আর্থ ছেলে যে খারাপ হয়ে যায় এবং রমাদা তাকে চালিত করে, একটা অন্য মানুষের দ্বারা সেই ছেলেটা চালিত হয় এবং সেটা কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝতে পারে না, সেখান থেকে আলটিমেট সেই মালিকের হাতে ছেলেটি খুন হয়ে যায়, মার্ডার হয়ে যায়। তো এখান থেকে খুব ইন্টারেস্টিং লেগেছিল সাবজেক্টটা আমার। রমাদাকে আরও বেশি করে পাওয়া উচিত ছিল, কিন্তু ব্যাড লাক যে একটা এই ছবিটার পরে আর রমাদাকে পাইনি একসঙ্গে কাজ করা, কিন্তু প্রথম অভিজ্ঞতা একসঙ্গে কাজ করতে পারার অসম ভীষণই ভালো লেগেছে,
প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্তে গিয়ে কাজের মাধ্যমে গিয়ে টেকনিশিয়ানস প্রত্যেকটা মানুষ প্রত্যেক টোটাল ইউনিট মার্ভেলাস, এবং তপনদা শুধুমাত্র ইটসেলফ ডিরেক্টর হিসেবে নয় হিউম্যান বিং হিসেবে ভীষণই ভালো। ফিরে আসবো এই ছবিটিতে, সঙ্গীত পরিচালনা করেছেন মেলোডি স্যাট, সব ধরনের গান রয়েছে এই ছবিটিতে। পূর্বে ইউজের জন্য বিস্তারিত রিপোর্ট পূর্ব নিউজ। এখন এই পর্যন্তই, আপনারা দেখছেন পূর্বে বাংলা এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। মঙ্গলও গাও জননী এসেছে দ্বারে, মডার্ন টিভাইলের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। দর্শনে দর্শভূজা, পুজোর মজায় এবার ঘরে বসে। স্পন্সার্ড বাই নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আলটিমেট ফ্যাশন শপ মডার্ন টিভাইল। সবার গর্ব রাজ নন্দিনী, ফ্রেশ ফার্স্ট টেস্টিং, নিউ পরিধেয় জুয়েলার্স, অলঙ্কার নয় অহংকার। প্রতিযোগিতা শুধুমাত্র শহর হাবড়া ক্লাব সংগঠনগুলির মধ্যে। আহ্বায়ক আরো